নমস্কার বন্ধুরা টাইচিং ইঞ্জিনটিশন নতুন সবাইকে স্বাগত আজকে যেটা তোমাদের আমি বোঝাতে চলেছি সেটা হলো যে ছেলেটা কবিতা পুনশ্চ কাব্যগ্রন্থ অন্তর্গত ছেলেটা কবিতার যে নামকরণ বা ছেলেটা কবিতার নামকরণটা ছেলেটা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কেন এই নামকরণটা করেছে সেটা প্রথমেই বলি যে পুনশ্চ কাব্যগ্রন্থ অন্তর্ যে ছেলেটা কবিতা সেটা হলো সতেরো সংখ্যার কবিতা পুনশ্চ কাব্যগ্রন্থ সতেরো নম্বর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটা কবিতা পুরস্কার আখ্যান ধর্মী মানে একটা সাধারণ কথা বলে যেতে চায় একটা সাধারণ গল্প লিখতে চায় এই কবিতা কিন্তু আমাদের সেই ছোটোবেলার পড়া সেই চার স্তব পাঁচ স্তবের কবিতা একটা বৃহৎ কবিতা একটা কবিতার যে ছেলেটা কবিতা সেটা আমার বইতে আছে চারটে পেজ সুতরাং বুঝতে পারছো কবিতা দহির গোটা চলো শুরু করা যাক তাহলে কবিতার মেইন বিষয়বস্তুটা ছে ছেলেটা কবিতা দেখো ছেলেটা ছেলেটা কিন্তু কোনো নাম নেই বয়স দেওয়া আছে বছর দশে অন্য অন্য মানুষের থেকে ছেলেটা সম্পূর্ণ আলাদা অন্য অন্য শ্রেণীর ছাত্রদের থেকে ছেলেটা আলাদা ছেলেটা পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই ছেলেটা সিধু গয়নানিকে খুব ভালোবাসতো ছেলেটার মা মারা গেছে ছেলেটা মরে যায় তবু বেঁচে ওঠে ছেলেটার মধ্যে কোনো লোভ নেই ছেলেটা সব কিছু পেতে চায় একটু দেখতে চায় এটাই ছিল তার লোভ ছেলেটা একটা নেড়ি কুকুরকে ভালোবাসতো যেখানে এখন মানুষ বড় বড় কুকুরকে নিয়ে বড় জাতের কুকুরকে নিয়ে বিদেশি কুকুরকে নিয়ে লাফালাফি করে সেখানে সে ছেলেটা ছোট্ট নেড়ি কুকুরকে ভালোবাসত ছেলেটা মরে গেলেও বেঁচে ওঠে সে আরও শক্ত হয়ে ওঠে ছেলেটা কুকুরটা যখন মারা যায় তার সব থেকে দুঃখ লাগে সে না খাওয়া ছেড়ে দেয় সে কুকুরটাকে সেখানে সে মায়ের মতো করে ভালোবাসতো ওদিকে সিধু গয়লানি সে তাকে ভালোবাসত কারণ তার ছেলে বছর সাথে ছেলে মারা গেছে এবং তাকে সেই ছেলের মতো দেখতে সেই ছেলেটাকে সেই ছেলের মতো দেখতে ছেলেটা যদি পাঠশালা সম্পর্কে বলি ছেলেটা পাঠশালার প্রতি বইয়ের প্রতি কোনো মনোযোগ নেই সে ব্যাং নিয়ে কোলা ব্যাং নিয়ে খেলা করে গুবরে পোকা নিয়ে খেলা করে মাস্টারের টেবিলে হেলেসাপ ছেড়ে দেয় মাস্টারকে ভয় দেখায় এই ছিল ছেলেটার সেই চরিত্র সেই চরিত্র সম্পর্কে পরবর্তী যে জায়গাটাতে যাব সেটা হলো ছেলেটার কিছু কাজকর্ম আমরা দেখব চলো শুরু করা যাক তো ছেলেটার প্রথম দিককার যে বিষয়গুলো সেইগুলোটা দেখে ছেলেটার বয়স বছর দশেক অর্থাৎ তার বয়স দশ বছর পরের ঘরে মানুষ অর্থাৎ তার নিজের বলে কেউ নেই তবু ছেলেটা যেন আগাছা যেমন বেড়ে ওঠে যেমন আমরা কোনো এক গাছকে যত্ন করি কিন্তু সেই গাছগুলো দেখা যায় বেড়ে যাচ্ছে কিন্তু যারা আগাছা তারা দেখছে বেড়ে উঠছে ছেলেটাও ঠিক তাই সে আরও শক্ত হয়ে ওঠে ডাটা হয় আরও শক্ত পাতা হয় আরো চিকন সবুজ সতেজ ছেলেটা কুল পাড়তে গিয়ে তার হাত পা ভাঙে তবু তার কোনো হেলদোল নেই হাত পা ভাঙলো ভাঙলো সে আবার কুল পাড়তে যায় রদ দেখতে গিয়ে যায় আবার ফিরে আসে ছেলেটা মৃত্যু বলে কিছু নেই আদোনা হয়ে বেঁচে ওঠে মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর সে দেখতে যায় এবং সেখানে পড়েও যায় কিন্তু সেখান থেকে সে বেঁচে ওঠে আর ছেলেটা যেন মৃত্যু বলে সেই ছেলেটার জীবনে কিছু নেই যখন রোদ ঝল মনে যে শেওলাগুলো সেই শ্যাওলাগুলো যখন ঘুরে বেড়ায় জলের মধ্যে সে দেখতে খুব ভালোবাসে ছেলেটা ভাবে সে জলের তলা হয়তো কোনো নাককন্যা আছে সেই কি সে দেখতে চায় কিন্তু সে নাককন্যা কি সাথে দেখা করবে এই বলে সে একদিন বোনকে বলতে বলতে নিজেই জলে ডুব দেয় দামে গেল জড়ি অর্থাৎ জলের তলা চাপা পড়ে গেল এক রাখালের ছেলে তাকে বাঁচালো জল থেকে তুললো তবু সে তার ভিড়মি লাগলো কিছুদিন কিন্তু সে আবার সেই একই কাজ করতে লাগলো মানে তার জীবনে যে চলাফেরা সেই চলাফেরাটাকে সে কখনো বদলাতে পারে না এই ছিল তার প্রথম দীক্ষার কবিতা প্রথম দিকের স্তবগ লাইনগুলি পরবর্তীকালে আমি নাম করে স্বার্থ পরবর্তী লাইনগুলি বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে